কেমন আছো সবাই? সবাইকে এডু লেকচার বিডির পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে তোমাদেরকে যে জিনিসটি পড়াতে যাচ্ছি আমি, সেটি হচ্ছে ব্যারনস্টোপেল। ব্যারনস্টোপেল থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসেই, হয়তো অনেক সময় হুবহু তোমার এক্সাম্পলটা উঠিয়ে দেয়। সো এখানে অনেকগুলো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো সলভ করতে হয়। বইটি ইংরেজি হওয়ার কারণে অনেকে বইটি পড়তে ভয় পায়, সে ভয়কে দূর করার জন্য আমার এই সিদ্ধান্ত তোমাদেরকে এটি আমি বাংলাতে ভালোভাবে পড়িয়ে দেব। তোমরা বইটি ধরে ধরে, বইটি অনেকে চেনে না, এই যে বইটি, এই বইটি অনেকে সাজেস্ট করে, বাট কীভাবে পড়তে হয় সেটা অনেকে জানে না। তো এই বইয়ের তোমরা প্রথমে যে পৃষ্ঠাতে যাবা সেটি হলো 72 পৃষ্ঠায় যাওয়া। 72 পৃষ্ঠা থেকে প্রবলেমগুলো শুরু, অর্থাৎ এই বইতে অনেকগুলো প্রবলেম আছে, 148টি অথবা 40টির মতো সম্ভবত প্রবলেম আছে। এই প্রবলেমগুলো সলভ করলে মোটামুটি তোমাদের গ্রামার অংশটা ক্লিয়ার। সো এই প্রবলেমগুলো আমরা সলভ করব। এখন আসি প্রবলেম নাম্বার 1। অ্যারিজোনা ড্যাশ আ ভেরি ড্রাই ক্লাইমেট। এখানে খালিগড় তোমাকে অপশন দিয়ে দিয়েছে, যে চারটি অপশন দিয়ে দিয়েছে, এই চারটি অপশন থেকে একটি তুমি এখানে বসাবা। এখন তুমি যদি চারটি খুঁজতে থাকো তাহলে তোমার কখনোই অ্যান্সার করা সম্ভব না, মানে সম্ভব বাট সময় বেশি যাবে, আর তোমাকে অ্যাডমিশন টেস্টে যে সময়টা দেবে সেটাতে তোমাকে একটু চালাক হতে হবে। অর্থাৎ সবাই যেভাবে অ্যান্সার করে সেরকম গতানুগতিক অ্যান্সারে না গিয়ে তোমাকে টেকনিক অবলম্বন করতে হবে। কী টেকনিক সেটি আমি শেখাচ্ছি। সো প্রথম প্রবলেমে বলেছে যে তোমার ভার্বের পরে তোমার মেন ভার্ব যেটা সেটা অবশ্যই, সাবজেক্টের পরে মেন ভার্ব যেটা সেটা অবশ্যই তোমাকে বসাতে হবে। যদি সাবজেক্টের পরে মেন ভার্বটা মিসিং হয় তাহলে তোমার সেন্টেন্সটা হবে না, তার মানে এটা ভুল। অর্থাৎ এই প্রবলেমটা হচ্ছে সেটাই। তো আমরা দেখি সাবজেক্ট এখানে কি। সাবজেক্ট হচ্ছে অ্যারিজোনা, এটি হচ্ছে একটা স্টেটের নাম। সো এটা মেক্সিকোর পাশাপাশি একটা জায়গা। সো অ্যারিজোনা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টের পরে আমাদের ভার্ব লাগবে, আর আমাদের সেই ভার্বটা অবশ্যই ফাইনাইট হতে হবে। আর আমরা কি জানি, ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওতে, যারা পড়োনি বা দেখোনি আগে দেখে নাও, না হলে এই ভিডিওটা বুঝতে পারবে না। সো ফাইনাইট ভার্বটা তোমাকে চিনতে হবে। সো আর ফাইনাইট ভার্ব আমাদের এখানে বসাতে হবে, যেহেতু সাবজেক্টের পরে একটা ফাইনাইট ভার্ব বসাতে হবে। সো আসো আমরা একটা একটা করে চারটা দেখবো, যেখানে ফাইনাইট ভার্ব পাবো সেখানে আমরা এটা বসাবো। সো দেখো প্রথমে আমি শেষ থেকে শুরু করি, এটা হচ্ছে উইথ। উইথ কি ভার্ব হয়? উইথ হচ্ছে একটা প্রিপোজিশন, আমরা সবাই জানি। সো এটা আমরা বাদ দিতে হবে, এটা আমাদের কখনোই হবে না। সি নাম্বার আসি, হ্যাভিং। দেখো হ্যাভিং আইএনজি, অর্থাৎ ভার্বের কত নাম্বার ফর্ম? 4 নাম্বার যে ফর্মটি সেটি, তার মানে এটা আমাদের কি ফাইনাইট না। সো এটাকে আমরা বাদ দিতে হবে, ক্রস। তাহলে বিতে যাই, বিতে গেলে দেখো বিং, এখানেও আমাদের কি হচ্ছে তোমার নাম্বার 4 নাম্বার ফর্মটি ভার্বের সেটা নন ফাইনাইট, সো সেটাও হবে না। আর আমাদের অপশন কি থাকে? একটি অপশন আছে হ্যাজ, এটাই অ্যান্সার আমাদের। তাহলে আমরা অ্যান্সার বসে দিলাম হ্যাজ। তাহলে তোমাকে অর্থ জানতে হচ্ছে না, ভয়ও লাগছে না, খুব তাড়াতাড়ি খুব অল্প সময় তুমি বসায় দিতে পারতেছো। সো ফাইনাইট নন ফাইনাইট এটা চিনতে হবে, আর ফাইনাইট নন ফাইনাইট জানার জন্য আমাদের আগের ভিডিও দেখতে হবে। ওকে, সো অ্যারিজোনা হ্যাজ আ ভেরি ড্রাই ক্লাইমেট। ওকে, সো আমরা কি বুঝতে পারলাম? যে আমাদের মেইন ভার্ব বসাতে হবে, সাবজেক্টের পরে মেইন ভার্ব যেন মিসিং না হয়, এটাই বলেছে প্রথম প্রবলেমটিতে। সো এটা এভাবে করতে হবে। এবার আসি দ্বিতীয় নাম্বার প্রবলেম, নাম্বার 2। এখন প্রবলেম নাম্বার 2 আমরা আলোচনা করব। সো প্রথমে আমরা এক্সাম্পল দিয়ে শুরু করি। হি ওয়ান্টেড স্পিকিং উইথ মিস্টার ব্রাউন। এখানে সাবজেক্ট হচ্ছে হি, ওয়ান্টেড হচ্ছে ভার্ব, এরপরে উই ডিমান্ড, এখানে যে সাবজেক্ট হচ্ছে উই, ডিমান্ড হচ্ছে ভার্ব। তো আমরা গতানুগতিক একটি রুল জানি, সেটা হচ্ছে যে যদি কোনো একটা সাবজেক্টের পরে যদি একটা ভার্ব থাকে, এরপরে যদি আরেকটি ভার্ব আসে, তো সেই ভার্বটির সাথে আইএনজি হয়, এটা আমাদের
রাইট ফর্ম অফ ভার্ব যখন আমরা পড়ি তখন আমরা এটা জানি, বাট কথা হচ্ছে আমার এইটা কি কারেক্ট কিনা, যেহেতু আমি আইএনজি দিয়েছি, আইএনজি দিয়েছি। এখন আমি যদি বলি এটা ভুল, তাহলে কি হবে? এখন তোমরা সবাই মানে একেবারে মনে হচ্ছে কি এটা কেমনে ভুল হলো। আজীবন তো আমরা পড়ে আসলাম যে একটি ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি হয়, এখন এখানে কেন হলো না সেটি হচ্ছে কথা। সো সেই কথার জন্য আমি ক্লিপসড ব্যারেন্সটোপেলে কয়েকটি ভার্ব দিয়েছে, যে ভার্বগুলোর পরে আইএনজি হয় না, সেগুলোর পরে ভার্বের বি ফাইভ হয়, অর্থাৎ তোমার টু প্লাস ভার্বের বি ওয়ান। তাহলে সে ভার্বগুলো আমরা এক নজরে দেখে ফেলি। সো আমি এখন সে ভার্বগুলো লিখবো। সো ভার্বগুলো দেখো, এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেইম, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, ওয়ান্ট। এছাড়াও আরও অনেকগুলো ভার্ব আছে, তোমরা বইতে দেখতে পাবা অনেকগুলো ভার্ব আছে, আমি অনেকগুলো লিখতে পারি না, বাট এগুলো মুখস্থ করার কিছু টেকনিক আছে, সেটা হচ্ছে অনেকে অনেক গল্প বানিয়ে সেই ভার্বগুলো মুখস্থ করে। সো তোমরা নিজের মতো, আমি যদি বানিয়ে দিই গল্প তাহলে আমার মতো হবে, তোমরা ওটাও মুখস্থ করতে হবে, কিন্তু তুমি যদি তোমার মতো তোমার রিয়েল লাইফের সাথে মিলিয়ে যদি ভার্বগুলোকে মুখস্থ করো তাহলে তোমার কাছে খুব সহজ হবে। সো তুমি তোমার মতো করে মুখস্থ করবে, ঠিক আছে? সো এই ভার্বগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে, এগুলো মনে রাখতে হবে, কারণ এই ভার্বগুলোর পরে তোমার ভার্বের বি ফোর হয়, অর্থাৎ দুঃখিত বি ফাইভ, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার, আমি যদি ওয়ান্ট লিখি, এখন ওয়ান্টের পরে দেখা গেল ডিমান্ড চলে আসছে, কথার কথা, যদি ওয়ান্টের পরে ডিমান্ড চলে আসে তাহলে আমি কী লিখবো? টু ডিমান্ড। তাহলে আমরা গতানুগতিক যে রুলসটা আমাদের আছে যে একটা ভার্ব থাকলে পরে ভার্বের সাথে আইএনজি হয়, সেটি আমরা কখনো এগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করবো না। যদি অ্যাপ্লাই করি তাহলে পরীক্ষার ক্ষেত্রে আমাদের কী হবে? ভুল হয়ে যাবে, অ্যান্সার ভুল। এই জিনিসটা অনেকেই শিওর অ্যান্সার করে আসে, বাট পরে দেখা গেছে সে ভুল করে ফেলেছে। সো এই ভার্বগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করতে পারলে আশা করা যায় এখান থেকে মিস হবে না, এবং এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি, এবং বিগত সালে কয়েকবার এসেছে। যেমন ওয়ান থেকে এসেছে অবশ্যই, তারপরে অ্যাপিয়ার থেকে এসেছে, তারপরে ডিজার্ভ থেকে এসেছে, তারপরে আরেকটি আছে ইন্টেন্ট, ওকে, ইন্টেন্ট থেকে এসেছে। সো এগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। সো এরপরে আমরা একটা এক্সাম্পল দেবো, সেটির মাধ্যমে আমরা এটি আর একটু ক্লিয়ার করে নেব। তাহলে এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার হই যে আমাদের একটি ভার্ব থাকলে পরের ভার্বটি আমাদের কি টু প্লাস বি ওয়ান। এখন কীভাবে দেখো, অনেক বড় সেন্টেন্সটা দেখে আমরা অনেকে ভয় পেতে পারি, কিন্তু পরীক্ষায় কীভাবে অ্যান্সার করবা অ্যাডমিশন টেস্টে সেটা যদি এটা এই টেকনিকটা দেখো তোমার কাছে একেবারে ইজি মনে হবে। দেখো, ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়েজ অফ স্টোরিং ইনফরমেশন ইজ লার্নিং ড্যাশ ইট। এখন দেখো, তুমি অনেক বড় সেন্টেন্স দেখে তোমার অর্থ জানতে হবে, তোমার মনে হবে যে আমি তো এটার অর্থ জানি না, কীভাবে কী করবো। দেখো, আমি অর্থ জানি না, আমি এখন এটা অ্যান্সার করবো, আমি একেবারে অর্থ জানি না। সো কীভাবে অ্যান্সার করবো? দেখো, লার্নিং, দেখো এখানে আমার লার্নিং আছে। সো আমি জানি ওই যে আমার যে ভার্বগুলো আছে সে ভার্বগুলোর মধ্যে কিন্তু লার্নিং ভার্বটা আছে, লার্ন দেখবে। এই লার্নটা যদি থাকে, লার্নের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটি হবে টু প্লাস বি ওয়ান। তাহলে দেখো, টু রিপিট, আমি আমার অ্যান্সার পেয়ে গেছি টু রিপিট। তাহলে আমার এই তিনটে দেখার কোনো দরকার হচ্ছে না, এই তিনটে দেখার আমার কোনো দরকার নাই, আমি জাস্ট জানলাম যে লার্ন আছে, লার্নের পরে আমি আমার ভার্বটা বসাবো। এখন ভার্বটি কী? ভার্বটি হচ্ছে টু প্লাস ভার্বের বেসটা। এখন তাহলে আমি পেয়ে গেলাম অ্যান্সার, আমার পেয়ে গেছি। তাহলে তোমার এক সেকেন্ড, দুই তিন সেকেন্ডে তুমি অ্যান্সার করে ফেলছো, এই তোমার পুরোপুরি পড়তে হয় না। সো এসব টেকনিক না জেনে অ্যাডমিশন টেস্টে টেকাও সহজ না। তোমার 40-50 হাজার স্টুডেন্টকে তুমি পেছনে ফেলবা, তোমাকে অবশ্যই টেকনিক জানতে হবে। সো তুমি অর্থ জানলা না, জাস্ট একটা জিনিস জেনেই তুমি অ্যান্সার করে ফেলছো, কারেক্ট অ্যান্সার। সো এই প্রবলেমটা এভাবে সলভ করতে হয়। আর এই বইগুলো অনেকে বাংলা না জানার কারণে ভয়ে ধরে না, কিন্তু অনেক ভালো বই,
অবশ্যই তোমরা পড়বে, সমস্যা কোথাও সমস্যা হলে আমাদেরকে জানাবে, অবশ্যই আমরা তা সলভ করার চেষ্টা করব। সো প্রবলেম নাম্বার থ্রি আসো, প্রবলেম নাম্বার থ্রিতে আমরা কি করব দেখাও, এক্সাম্পল কয়েকটা দেখাই। শি ইজ কনসিডারিং নট গোয়িং। দেখো এখানে একটা ভার্ব আছে, পরে আরেকটা ভার্বের সাথে আইএনজি, অনেকে আমাদের ওই যে গতানুগতিক রুলসটাতে চলে যাবে যে হ্যাঁ একটা ভার্ব থাকলে পরেটা তো আইএনজি হবে। এরপরে আসো এনজয়েড টকিং। দেখো এখানে এটার সাথে এটা আইএনজি হয়েছে, এখানে একটা ভার্ব এরপরে একটা আইএনজি। এবার দেখো মিস, মিসের পরে ওয়াচিং, এটাও একটা আইএনজি হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কনসাইডার, কনসাইডার, এনজয়, মিস, এই তিনটার পরে ভার্ব কী হয়েছে, আইএনজি হয়েছে। অর্থাৎ এই তিনটির পরে যদি কোনো ভার্ব আসে, এই তিনটির পরে যদি কোনো ভার্ব আসে তাহলে তার সাথে আইএনজি হবে। এখন শুধু এই তিনটি নয়, এই প্রবলেম নাম্বার থ্রিতে দেখো অনেকগুলো আছে, সেগুলো তোমাকে অবশ্যই মেমোরাইজ করতে হবে। যদি তুমি টেকনিকের মাধ্যমে মুখস্থ করো, বিভিন্ন গল্প বানিয়ে অনেকে মুখস্থ করে, যদি সেটা তুমি করতে পারো তাহলে তো ভালো, তাহলে মাথায় থাকবে। আর বেশি বেশি করে এগুলো দিয়ে বাক্য বানাও, দেখবে অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে। আমার মুখস্থ করার সিস্টেম ছিল, আমি গল্পের মাধ্যমে না, আমি বাক্য বানাতাম, বাক্য বানিয়ে বানিয়ে আমি এগুলো মুখস্থ করতাম। সো এগুলো অবশ্যই মনে থাকবে না, স্বাভাবিক বিষয়, কারণ অনেক সময় মনে থাকে না। তবে আরেকটি টেকনিক আছে, সেটি হচ্ছে যদি টু প্লাস ডেইজের যেগুলো ছিল, যেমন আমাদের ডিমান্ড ছিল, ডিজার্ভ ছিল, তারপরে ছিল কি লার্নিং ছিল, যদি সেগুলো থাকে, সেগুলো যদি সবগুলো তুমি মুখস্থ রাখতে পারো, যদি সবগুলো মুখস্থ রাখা যায় তাহলে এগুলো মুখস্থ করার তেমন একটা প্রয়োজন পড়ে না। কারণ আমি জানি এইগুলো, এগুলো ছাড়া আর বাকি যে ভার্বগুলো আসে সেগুলোর সাথে আইএনজি হয়। তবে সতর্ক সংকেত হচ্ছে অনেক সময় এর চেয়ে বেশিও থাকতে পারে। সো এগুলো মুখস্থ রাখাটাই ভালো, যেহেতু তুমি কিছু কমন শব্দ আছে যেগুলো বেশিরভাগ অ্যাডমিশন টেস্টে থাকে, তো তুমি যদি মুখস্থ রাখতে পারো দেখবে তোমার জন্য এগুলো সহজ হয়ে গেছে। সো আমি একটা এক্সাম্পল দেবো অ্যাডমিশন টেস্টে কীভাবে আসে, সে এক্সাম্পল দেবো, দিলে তুমি আরও ক্লিয়ার হবে তোমরা। তাহলে আমাদের অ্যাডমিশন টেস্টে কীভাবে আসে দেখো, তোমাকে এরকম চারটি অপশন দিয়ে দিবে, আর এখানে হচ্ছে তোমার কোশ্চেনটা। সো তোমাকে এই খালি ঘরটা পূরণ করতে হবে। এখন কীভাবে পূরণ করবে দেখো, স্ট্রস ফিনিশড ড্যাশ টু অফ হিজ পাবলিশড কম্পোজিশনস বিফোর হিজ 10th বার্থডে। তোমাকে অর্থ জানারও দরকার হচ্ছে না, আমি যে টেকনিকটি বলছি যে অর্থ জানারও দরকার হবে না, এবং তোমাকে পুরোটা অনেক সময় পড়ার দরকার হবে না, বাট পুরোটা পড়াটাই ভালো। এবং একটা জিনিস খেয়াল রাখবে, যাদের যদি দরকার হয় যে আমার এই টেকনিকটা ঠিক আছে তাহলে অবশ্যই জানাবেন, আর যদি দরকার হয় যে অর্থ বলতে তাহলে আমি অবশ্যই বলবো, বাট অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীভাবে শেখালে আরও ভালো হতো, অবশ্যই আমাদেরকে জানাবেন, সেভাবেই চেষ্টা করব। সো আমি যেভাবে করাচ্ছি সেটা একটু দেখুন। ফিনিশড, এখানে একটা ভার্ব ফিনিশড, আমরা একটু আগে শিখে আসছি যে এরকম কিছু ভার্ব আছে ফিনিশড, এরকম কয়েকটা ভার্ব আমরা একটু আগে দেখেছি, স্টপড, এরকম কয়েকটা ভার্ব দেখেছি, স্টপ, ফিনিশ, এরকম কয়েকটা ভার্ব আছে যেগুলোর পরে না ভার্বের সাথে আইএনজি হয়। সো এখানে আমরা ফিনিশ দেখেছি আমি, তাহলে দেখুন ফিনিশড হলে এখানে অপশনে আসবে এখন, তাহলে আমি যেহেতু ফিনিশ পেয়ে গেছি, সো ফিনিশ যেহেতু আমি পেয়ে গেছি সেতে আমি দেখবো আমার এখানে অপশন কী আছে। অপশন দেখুন, আমি অপশন সবগুলো খুঁজতে হবে না, জাস্ট আমার ফিনিশের পরে আইএনজি হয় আমি আইএনজি খুঁজবো। সো আমার আইএনজি এখানে আছে, তাহলে আমার অ্যান্সার ডি। ওকে, সো কষ্ট করার কোনো দরকার নাই, আমাদের জাস্ট এইখানে দেখতে হবে যে আমাদের অ্যান্সারটা কী হয়েছে কিনা। সো এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট হচ্ছে এটা, এটা যখন আমি ভার্বটা যখন চিহ্নিত করতে পারবো তখন আমি এটা অ্যান্সার করতে পারবো। সো আমাকে আর খুব বেশি এই তিনটা কী দিয়েছে সেটা আমার জানার দরকার হয়নি, কেননা আমি টেকনিকটা বুঝে গেছি। সো যারা অ্যাডমিশন টেস্টে ইংরেজিতে ভালো করতে চায়, যারা ভালো করে তারা এসব টেকনিক অবলম্বন করে ভালো করে। সো বড় বড় বাক্যগুলোকে কীভাবে অ্যান্সার করতে হয় সেই টেকনিকগুলো হচ্ছে এটা, যে এত বড় বাক্য আমি কীভাবে অ্যান্সার করবো, সো আমাকে দেখলেই হয়। সো এভাবে আমাদের প্রবলেম তিন শেষ হলো, এরপরে আমরা প্রবলেম নাম্বার চারে যাব, এভাবেই আমাদের শিখতে হবে, আস্তে আস্তে আমরা এক এক করে শেষ করব। ওকে।